আসসালামু আলাইকুম, হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন। বন্ধুরা, হলুদ খেতে যাচ্ছি, মা আজকে লাউয়ের বিচি লাগাবে। বন্ধুরা, এখন তো লাউয়ের চারা লাগানোর মৌসুম, আর আমাদের গ্রামে এখন সবাই নানান শাকসবজি লাগাবে, তাই আজকে আমি আর আমার মাও যাচ্ছি লাউয়ের বীজ লাগানোর জন্য। বন্ধুরা, এখন বিকেল আর আমি মাত্র গোসল করে আসলাম, আর মা এখনই বলতেছে লাউয়ের বিচি লাগাবে, তাই মার সাথে চলে যাচ্ছি খেতে। আজকে লাউয়ের বীজ লাগানো হবে আমাদের খেতে। বন্ধুরা, আমাদের হলুদ খেতে চলে আসছে। কিছুদিন আগেই তো তোমাদেরকে দেখিয়েছিলাম আমাদের এই খেতে হলুদ লাগিয়েছি, আর এখন বর্তমানে হলুদ গাছগুলো অনেক বড় হয়ে গেছে, আর কিছু অংশ বাকি রয়ে গিয়েছিল। সেই অংশটুকুতে আগে জালি কুমড়া লাগানো হয়েছিল, কিন্তু এখন জালি কুমড়ার চারাগুলো কেটে ফেলা হবে, সেই জায়গায় এখন লাউয়ের চারা লাগানো হবে। আর আজকে লাউয়ের বীজ এক জায়গায় বাঁধিয়ে দিব। দেখতেই তো পাচ্ছ, যে জায়গায় মা লাউয়ের বীজ বাঁধিয়ে দিবে সেই জায়গাটা পরিষ্কার করে নিচ্ছে। হলুদ গাছগুলো বলতে না বলতে কয়েকদিনের মধ্যে দেখো বন্ধুরা কত বড় হয়ে গেছে। দেখো বন্ধুরা, মা কিছুদিন আগে সিমের বীজ লাগাইছিল, সেই সিমের বীজ থেকে চারা হয়েছে। মা, হলুদ খেতের ভিতরে এটা কি গাছ? হ্যাঁ, খোলা তিতা নাকি? না ইয়া, উস্তা হয়েছে নাকি? বুঝতে? হ্যাঁ বন্ধুরা, আমার মা পড়ে যাচ্ছে, খুবই ডাকাটা কাটতে গিয়ে পড়ে যাচ্ছে। দেখো বন্ধুরা, আমাদের হলুদ খেতের ভিতরে এক উস্তা গাছ হয়েছে। এই উস্তা গাছ আমরা লাগাইনি। দেখো বন্ধুরা, না লাগালেও কত সুন্দর হয়েছে, ফুল ধরেছে, মনে হয় কিছুদিন পরই উস্তা ধরবে। মা, এই গাছ আপনি উস্তা হইলেও তো বোঝা যায় না। কেরে না, অনেকগুলো ফুল ধরতেছে তো, কিছুদিন পরেই হইবে। ওই পাশে একটা ডেঙ্গা ইয়া, এখনো তোমার জালি ইয়া ধরতেছে, ফুল ধরতেছে। ওই বউ না, হ্যাঁ আরে ওইব ওইব, জালি হয়েছে, মা কাটো না। হ্যাঁ মা, একটা কিছু আনা অনেক আছে, আমার সাত টাম্পার হইব। হ্যাঁ ডাউন লিখিলা হইব, একটা কিছু দাগে ইয়াছে, দাউলা সরা দিয়ে পরিষ্কার করে না অনেক আছে, যে জঙ্গল হয়েছে। হ্যাঁ মা, মানে তাহলে গাছে ঘুরি কেটে লা বুঝছো, গাড়ি এমনি দিতে পরিষ্কার হয়ে যাবো, সিমা গেলে এমনি সব পরিষ্কার হয়ে যাবো। দেখবা নেই আগের মতো এক দুইটা জালি থাকবো ভিতরে, ভাইবা। হ্যাঁ দেখছ, দেখো বন্ধুরা, আমার মা বলতেছে জালি বেলে হইতো না, দেখছ এই যে বন্ধুরা জালি হইতেছে, এখন জালি গাছে প্রচুর ফুল আছে। এই যে বন্ধুরা কত ছোট একটি জালি আরো আছে, আছে দেওয়া যায় না গাছে লেগে। মা গাছ কাটলে সব লাউ গাছ আগে কিছু লাগাইছিল, আজকেও লাগাবে লাউ গাছের বীজ। দেখো বন্ধুরা, মা ভুল করে কতগুলো উড়ি চারা কেটে ফেলেছে, জালি মা অনেকগুলো মনে হয় ভিতরে আছে, আছে ইয়ে লেগে, এত জঙ্গলে লেগে দেওয়া জানো তো। এত এত ফুল মা, এত এত জালির লগে ফুলের লগে কেটে আসছে, তুমি এই রিয়ালে যা রাখছো এদিকে আর বা। হ্যাঁ এই সব নষ্ট না করে রয়ে বলে আছে, এক সাইডে লাগাইতে এমা, আবার তুমি লাইট সাইড তো নষ্ট করিতেছ। তুমি তো ভাই ইয়ে করিতেছ, তুমি যাও কিরে অনেক ইয়ে করতা, তোমার কয়েছে কাটালে তাহলে গাছ সিমলে কালকে আইবা, তুমি আজকে ভবিষ্যৎ করা শুরু করতেছ, জানো লাইট ইয়ে লাগাবে এই জায়গাটা পরিষ্কার করো, ঢোকা থাকে তুমি।
এগুলা কি দেখো কি বুঝতে আমার একটা ইয়ে হয়েছে কি জানি কর এটা কি কার হল কারো লোকের ভাইকে নষ্ট হয়ে গেছে কি রে কি কর কারল না কি রে দেখো বন্ধুরা কি লাল বিচি এখন বন্ধুরা লাইট ছাড়ার চারপাশে পরিষ্কার করে দিলাম এখন এই লাইট ছাড়াতে ছাড়া দেওয়া হবে দেখো বন্ধুরা আমাদের হলুদ খাতে একটি মুরগা ফুলের ছাড়া হয়েছে এই ছাড়াটি তুলে বাড়িতে নিয়ে যাব মা আব্বা এই ছাড়া কাটছে না কই সব ছাড়া কিছু তুলে ফেলা দেয় এই ছাড়া রাখছে বিশাল বড় এক মুরগা ফুলের ছাড়া কিছুদিন পরে এই ছাড়াতে ফুল হবে বন্ধুরার সন্ধ্যা হয়ে যাচ্ছে হে গাছ কাটা লাইবো তুমি মা আমার দেখাচ্ছি যা এক লাউ গাছ লাগাইতে গিয়ে আরেক লাউ গাছ কাটা লাইবো যাও টালিকা বৃষ্টি দা এগুলা কি ইয়ে করলেছিলা রাত্রে রাত্রে খেলায় দাও চারটা লেগে 20 টাকা দেয়া হাইব্রিড নিচ থেকে উপর পর্যন্ত লাউ হইবে দাও তো বন্ধুরা এই চারটা বীজ 20 টাকা দিয়ে আনা হয়েছে একটা বীজ 5 টাকা করে এই বীজগুলো নাকি হাইব্রিড গাছের নিচ থেকে উপর পর্যন্ত শুধু লাউই ধরবে লাগাও এই যে কালো পিঁপড়া কালো ইয়ে আছে কালো পিঁপড়া এই যে এগুলো তো এগুলো বিজনেস গুলো এত ফারাক লাইয়ের বিচি লাগানো শেষ এখন বাড়িতে চলে যাব
এগুলো আমি ধরতাম নাকি, ও মাই গড, কাটার ইয়াও কোদাল আমি নেই, কোদাল আমি কোদাল আর কাছে নিয়ে যাচ্ছি, তুমি গাছ নিয়ে যাও। বন্ধুরা সন্ধ্যা হয়ে গেছে, তার জন্য চারিদিকে অন্ধকার হয়ে যাচ্ছে। তো বন্ধুরা আজকের ভিডিওটি এই পর্যন্ত, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।